নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মার্চ 2022, আপনি বিশ্বরাশির মানুষ, আপনি কি ফল পেতে চলেছেন? আপনার বিবাহ, আপনার শিক্ষা, কর্ম, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, এই সব দিক আপনার এবং স্বাস্থ্য, এই সব দিক কেমন যেতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। যদিও এটি একটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়, কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে কি ঘটনা ঘটতে চলেছে তার সম্ভাবনাটা আসতে কিন্তু চলেছে। প্রথম আমি আসি, প্রথম যেটা পার্টটাকে আমি জোর দিই সেটা হচ্ছে স্বাস্থ্য। দেখুন, আমাদের এই যে রাশিচক্র যেটা আছে কিনা, দেখবেন প্রতিদিন একরকম কিন্তু মানুষের যায় না। কোনো দিন খুব একটা খুবই ভালো যায়, কোনো দিন খারাপ যায়, কোনো দিন আপনার মন খুব একটা অন্যরকম হয়ে থাকে, কোনো দিন মন খুব প্রফুল্ল হয়ে থাকে। টোটালটা কিন্তু গ্রহের কিন্তু খেলা। আমি একটা কথা বলি, কৌশিক রায়ের এই ভিডিও যারা যাদের ক্ষেত্রে আপনাকে যারা নেগেটিভ কমেন্টস করছে যে হ্যাঁ এটা করতে পারবি, হ্যাঁ তোর দ্বারা এটা হবে, এটা না হবে না, তোর দ্বারা এটা হবে না, এটা কোনো ব্যাপার না, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। অর্থাৎ মনের উদ্যম, মনের সাহসটা আপনি রাখুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পাবেন। দেখুন, এই মার্চ মাসে যে গ্রহের যে গোচর, প্রথম কথা আপনার রাশিতে রাহুর অবস্থান, সপ্তমভাবে কেতুর অবস্থান এবং আপনার ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে বুধ, শনি, শুক্র এবং মঙ্গল, এবং আপনার কর্মভাবে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি, এবং 6 মার্চ এই বুধ আবার আপনার কর্মভাবে কিন্তু চলে যাচ্ছে, এবং 15 মার্চ রবি আপনার রাশির একাদশে অবস্থান করছে। কি রেজাল্ট পেতে চলেছেন আপনি বিশ্বরাশির মানুষ, কি সম্ভাবনা আসতে চলেছে, আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। প্রথম আপনাদেরকে আসি আপনাদের স্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে সপ্তমপতিকে কানেক্ট করে এবং ভাগ্যপতিকে কানেক্ট নিয়ে। শরীর স্বাস্থ্য নিয়ে যে খুব বড় ধরনের যে সমস্যা বা হেলথ নিয়ে সমস্যা, সেটা কিন্তু আপনাদের থাকছে না। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, খুব যে বড় ধরনের শরীর নিয়ে আপনাকে ভুগা এমন কিন্তু থাকছে না। আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো কিছু উপায়, যে উপায় করলে আগামী মাস অর্থাৎ মার্চ মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের দিকটা আপনাকে বললাম, দ্বিতীয় হচ্ছে আপনাদের আর্থিক স্থিতির জায়গায়। দেখুন, আপনাদের ধনাধিপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ দিবে এবং কর্মভাবে আপনাকে এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন কিনা সেই অনুপাতে কিন্তু অর্থ আপনি কিন্তু পাবেন। তবে যে ভাগ্যের যে সাপোর্ট, আমি ভাগ্যভাবটা যদি বলি, ভাগ্যের পার্সেন্টেজটা যদি আমি বলি, 75% আপনি কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। আপনি বিশ্বরাশি মানুষ, 75% ভাগ্যভাব আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, এবং এর সাথে সাথে ধনভাবের সঙ্গে ভাগ্যভাবে কানেকশন, ভাগ্যক্ষেত্রে আমূল পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের কর্ম জায়গাটা কেমন। দেখুন, কর্মভাবে কর্মপতি ভাগ্যভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে তৈরি করছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, যারা কর্ম বদলি চাইছেন তাদের একটা বদলির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি বিশ্বরাশির মানুষ, বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ, এই সম্ভাবনা কিন্তু থাকছে। বৃহস্পতি আপনাদের কর্ম অবস্থান করছে, অর্থাৎ একাদশপতি কর্ম হবে, কর্মতে আপনাদের স্টেবিলিটি কিন্তু দিবে। কিন্তু আমি আবারও বলছি, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ, প্রেশার আপনাদের কিন্তু এই মাসে থাকছে, প্রচণ্ড প্রেশার এই মার্চ মাসে আপনাদের থাকতে চলেছে, এবং এই বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে,
আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, পারিবারিক সুখ। এবং আপনাদের সপ্তম পতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, যথেষ্ট দুর্দান্ত। প্রপার্টি রিলেটেড যারা কাজকর্ম করছেন বা আপনি কোনো সম্পত্তি কিনবেন, প্রপার্টি কিনবেন, আপনার মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, অর্থাৎ আপনাদের প্রপার্টি যোগ ভূমি যোগ কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের সপ্তমভাবে কেতু, সপ্তমভাবে বিষরাশির কেতু কেতু থাকাতে কি হচ্ছে, এই 12 এপ্রিল 2022 পর্যন্ত এইভাবে থাকবে কেতু। কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রী, বিষরাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু তৈরি করবে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে একটু হলো আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু চলতে হবে। অর্থাৎ খুব বড় সমস্যা হবে না, কিন্তু এই যে মনোমালিন্য, একে অপরের প্রতি ইগো, সেন্টিমেন্ট, এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। বিষরাশির ক্ষেত্রে, আপনি বিষরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সফলতার হাতছানি কিন্তু আসতে চলেছে। দেখুন, ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হবে। এডুকেশনের জায়গাটা যদি আমি আসি, দেখুন পঞ্চম ভাব হচ্ছে এডুকেশন, আকস্মিক প্রাপ্তির জায়গা। এই আকস্মিক প্রাপ্তির লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। রাশিতে রাহু এবং পঞ্চমপতি ভাগ্যভাবে ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্টে এটা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। এডুকেশনের জায়গাটা যদি বলি, 15 মার্চ পর্যন্ত আপনাদের এডুকেশনের জায়গা ভালো, কিন্তু 15 মার্চের পর থেকে আপনাদের কিছু অংশ হলো পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া, অর্থাৎ মানে কিছু কিছু ক্ষেত্রে অন্যদিকে মন চলে যাওয়া। এই 15 মার্চের পর থেকে পড়াশোনার প্রতি আপনার অনীহা আসা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এডুকেশন দিকটা কিন্তু অবশ্যই নজর দিন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, হার্ডওয়ার্কের লাইনে আছেন, আপনি এই এই সব সেক্টরগুলো আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। আপনি বিশ্বরাশির মানুষ, এই সব জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে মার্চ 2022-এ। দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি, বিশ্বরাশি যেহেতু এর প্রতীক হচ্ছে স্যার, একটু গোয়ার, অর্থাৎ গোয়ার মানে কি, যেটা করব, অর্থাৎ এটা আমি করব তো আমি এটা করব, এই জিনিসটা, এই জিনিসটা যদি আপনারা কাটিয়ে দিতে পারেন, একটু যদি আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন, বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো আসছে। তবে আপনাদের ক্ষেত্রে, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে পঞ্চমপতি কর্মভাবে অবস্থান করছে এবং ধনপতি কর্মভাবে অবস্থান করছে। যতদিক পরিশ্রম আপনি করবেন সেই অনুযায়ী কিন্তু অনুপাতে রেজাল্ট আপনি পাবেন। এবং এর পাশাপাশি বিদেশ থেকে, যারা বিদেশের মাটিতে আছেন, আপনি বিশ্বরাশির মানুষ, আপনি ধরুন বিদেশের মাটিতে কাজ করছেন বা ফরেনের সঙ্গে আপনি যোগাযোগ আছে, ফরেন থেকে আপনার ইনকাম আসে, এই জায়গাটায় ইনকামের গেন কিন্তু আপনাদের করবে। আপনি বিশ্বরাশির মানুষ, ফরেন থেকে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখাচ্ছে। বিয়ের জায়গা যদি আসি, বিয়ের জন্য কথাবার্তা হওয়া বা সে ব্যাপারে এগিয়ে যাওয়ার, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা বাড়ছে। এবং আপনাদের মঙ্গল যেহেতু তুঙ্গ গৃহে অবস্থান করছে, আপনাদের সপ্তমপতি যারা দৈনিক রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, এবং এর পাশাপাশি ব্যবসা যারা করছেন, যে কোনো ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অর্থের জোয়ার আপনাদের কিন্তু আসতে চলেছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই, অর্থাৎ এটা কিন্তু আপনাদের হবে। তবে আপনার ন্যাকালচার যদি পারমিট করে, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ন্যাকালচার যদি পারমিট করে, আপনি লিখে রেখে দিন, বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসটা বেশ কিছু দিক থেকে কিন্তু আপনাদের পরিবর্তনের কিন্তু সূচনা আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং এর সাথে সাথে বিশ্বরাশির আপনাদের ছোটোখাটো ভ্রমণ, কোথাও ছোটোখাটো ভ্রমণে যাওয়া, বা যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এবার আসি প্রেমের জায়গা, অর্থাৎ লাভ রিলেশন। প্রেম ছাড়া জীবনটা রুক্ষ মরুভূমির মতন কিন্তু হয়ে যায়। দেখুন, পঞ্চম ভাব আমাদের হচ্ছে প্রেমের ভাব, পঞ্চম ভাব আমাদের ইচ্ছা পূরণের ভাব, পঞ্চমপতি ভাগ্য হয় ভাগ্যের সাপোর্ট পাবে প্রেমের ক্ষেত্রে।
কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে 15ই মার্চের পর থেকে, 15ই মার্চের পর থেকে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে। অর্থাৎ কিছু অংশ হলো প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ, বা সেটা না হলো নিজেদের মধ্যে ক্ষুদ্র সমস্যার টুকিটাকি কথা মতবিরোধ, এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি কিন্তু করতে চলেছে। আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা যদি আসি, আর্থিক স্থিতির জায়গাটা যদি আমি বলি, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত আপনাদের কিন্তু হতে চলেছে। ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের এ সময় কাটবে, এবং যাদের ক্ষেত্রে টাকা আটকিয়েছিল, বিল পাস হচ্ছিল না, পেমেন্ট আটকে আছে, বড় ধরনের অ্যামাউন্টের টাকা আটকে আছে, সেই টাকাগুলো যেহেতু মঙ্গল আপনাদের তুঙ্গ গৃহে এবং ভাগ্যভাবে এবং সেখানে শুক্র অবস্থান করছে, সেই টাকাগুলো কিন্তু ধীরে ধীরে রিকভারি কিন্তু হবে। ভূমি ভবন বাহন সুখ আপনাদের কিন্তু হতে চলেছে, নিজস্ব প্রপার্টি, নিজস্ব গাড়ি, এই সম্ভাবনাগুলো কিন্তু হতে চলেছে। কিন্তু বুধ আপনাদের কর্মভাবে চলে যাচ্ছে বৃহস্পতির সাথে, দেখুন বুধ বৃহস্পতির সঙ্গে একত্রে হচ্ছে, কিছু ক্ষেত্রে হলো আপনাদের মানসিক টেনশন উদ্বেগ কিন্তু থাকবে এই মাসে, এবং এর পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনাদের ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ভুল সিদ্ধান্তের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জন্য আপনাদের আগামী দিনে সমস্যা হতে পারে। আমি আবারও বলছি, আপনি বিশ্বরাশির মানুষ, আপনি কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত বা একটু হলো পরামর্শ নিন, কোন কাজটা করলে ভালো হবে। অর্থাৎ কিছু ক্ষেত্রে মন ডাইভার্ট হয়ে যাওয়া, কিছু অংশ হলো ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা বিশ্বরাশি আপনি যদি হন আপনার মার্চ মাসে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ ওভারঅল যদি বলি, বিশ্বরাশির মোটের উপর কিন্তু শুভ, খুব একটা যে খারাপ আর খুবই যে ভালো এটা বলবো না, মোটের উপর দিয়ে বিশ্বরাশি কিন্তু চলে যাবে যদি আপনারা একটু মানিয়ে গুছিয়ে চলতে পারেন। এরপরে আসে আপনাদের কী উপায় করতে হবে। দেখুন প্রথম কথা হচ্ছে, আপনারা ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়, শিবের নাম আপনারা করুন, আমি আবারও বলছি, এবং হনুমানজির উপাসনা করুন। আপনি বিশ্বরাশি মানুষ, শিবের উপাসনা এবং হনুমানজির উপাসনা যদি এই গোটা মার্চ মাস যদি আপনারা করতে পারেন, বিশেষ রূপে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে উন্নতি চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে, তবে শত্রুতা কিছু ক্ষেত্রে হলো থাকবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।